হ্যালো গাইস, দিস ইজ প্রিয়ম ঘোষ, মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে যে আমি প্রাইভেট কম্পিউটারটা ব্যবহার করছি, সেই কম্পিউটারে আমি স্পেসিফিকেশান দেব কি কি আমি ব্যবহার করছি, সিপিইউটার, এবং আপনাদের সামনে সেটা ফিট করাই আছে। আমি সেটাকে নতুনভাবে ফিট করব, আপনাদের সামনে দেখাবো। আগে বলে দিই আমি কি কি ব্যবহার করছি। প্রথমত জেব্রনিক্সের আমি SMPS ব্যবহার করছি, জেব্রনিক্স ইনপুট প্লাস 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট, জেব্রনিক্স পাওয়ার সাপ্লাই। দ্বিতীয়ত আমি ব্যবহার করছি ইন্টেল i3 প্রসেসর, থার্ড জেনারেশন, তার সঙ্গে ইন্টেল ফ্যান। আমি ইন্টেলের ফ্যানটা যে পেয়েছি, তার সঙ্গে আলাদা একটা ফ্যান পারচেস করেছি, সেই ফ্যানটার নাম হলো বাজেট কুলার। সেটা আমার PCকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করছি, যখন আমি হাই পারফরমেন্স গেমিং খেলি তখন সেটা আমার ব্যবহার করা হয়। এর সঙ্গে আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন, র্যাম। আমি 4 GB একটা র্যাম ব্যবহার করেছি, কিংসন কোম্পানির, আর এক DDR3, এবং 2 GB একটা র্যাম ব্যবহার করছি। মোট 6 GB র্যাম আমি ব্যবহার করছি। র্যামের প্রয়োজন আছে বুঝতে পারছি, কিন্তু র্যাম একটু বেশি দেওয়াই ভালো, তাই আমি 6 GB ব্যবহার করেছি। এবং WD-র আমি হার্ড ডিস্ক ব্যবহার করেছি, WD হার্ড ডিস্ক, 1 TB হার্ড ডিস্ক আছে। এবার গেমিং করি, তার জন্য লাগে গ্রাফিক্স কার্ড, সেই গ্রাফিক্স কার্ড আমি ব্যবহার করেছি, ন্যাভিডিয়ার GB-এর। হ্যাঁ, আমার এটা বলা হয়নি যে আমি GB-এর মাদারবোর্ড ব্যবহার করি, কারণ GB-এর এখানে আপনাদের কি বলবো, সাপ্লাই বেশি, তার উপর সার্ভিস সেন্টার আছে, আমি ইন্টেলের ব্যবহার করিনি। আমি GB-এর গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, GPU DDR3 2 GB র্যামওয়ালা, এবং আমি এখানে ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন, টিপি লিঙ্কের ইন্টারনাল ওয়াইফাই। ডেস্কটপে সাধারণত ওয়াইফাই থাকে না, সেই ওয়াইফাই আমি ব্যবহার করেছি এখানে। দেখতে পাচ্ছেন কুল PC একটা তৈরি করেছি আমি, পুরোটাই নিজেই করেছি, দেখতে পাচ্ছেন, সব আমার অ্যাসেম্বলগুলো সব নিজে করা। এখানে আমি ক্যাবিনেটার হিসাবে আমি জেব্রনিক্স ব্যবহার করেছি। এবং আপনাদেরকে বলে দিই, এটা আমার টেবিল, আমি যেখানে ব্যবহার করি কম্পিউটার। আমি স্যামসাংয়ের মনিটর ব্যবহার করেছি, স্যামসাংয়ের মনিটর ব্যবহার করার প্রথম কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রেজলিউশন দেয়, রেজলিউশন ভালো। ফ্রন্টেকের আমি স্পিকার ইউজ করেছি, সেখানে আমি ফ্রন্টেকের আমি UPS ব্যবহার করেছি। আমি লজিটেকের মাউস এবং কিবোর্ড ব্যবহার করেছি, সব ওয়্যারলেস। এবং একটা জিনিস বলা হয় না, আমি DVD রাইডার ব্যবহার করিনি, কারণ হচ্ছে আমি এক্সটার্নাল DVD রাইডার HP-র তরফ থেকে কিনেছি, সেই DVD রাইডার আমার সুবিধে লাগছে, তাই আমি এটা ব্যবহার করেছি। ঠিক আছে, এবার আপনাদেরকে এটা আমি ফিট করে দেখাবো, ফিট করে অন করে দেখাবো, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, একটু দেরি হয়ে গেল, ফিটিংস করতে একটু লেট হলো, আপনি দেখে নিন, ফিটিংস অল ক্লিয়ার, আমি সব ফিট করে নিয়েছি। চলুন বুটিংটা করা যাক। দেখছেন, জেব্রনিক্সের একটি সুন্দর ক্যাবিনেটার, যেটা আমি কিনেছিলাম 700 টাকা মোটে, কারণ ক্যাবিনেটারের পেছনে টাকা খরচ করে লাভ নেই। সুইচ অন, দেখুন GB-এর যে আলট্রাই এটা দিয়েছে, এসে গেছে। উইন্ডোজ, অবশ্যই Windows 7 মেরেছি, কারণ আমার ল্যাপটপে, যে ল্যাপটপটা আমি ব্যবহার করি HP-র তরফ থেকে, HP G7 i3 7th generation, সেই ল্যাপটপটা অরিজিনাল উইন্ডোজ 10 মারা আছে, সেই জন্য আমি কোনো উইন্ডোজ 10 ব্যবহার করিনি এখানে। দেখুন, ওয়েলকাম স্ক্রিন এখানে দিয়ে দিয়েছে, লেট হচ্ছে বুঝতে পারছি, কারণ ফার্স্ট টাইম বুটিং হচ্ছে। সো ফ্রেন্ডস, রেডি আমার ডেস্কটপ, রেজলিউশনটা দেখে নিন, ভালোই। এটা আমার টেবিল, আমি যেখানে বসে গেমিং এডিটিং যা কিছু করি বলতে গেলে, এটা আমার এখানে থাকে না, এটা আমার অবশ্যই নিচে থাকে এখানে। আমি যখন আমার ল্যাপটপ ব্যবহার করি তখন সেটা আমি সরিয়ে নিয়ে উপরে দিয়ে দিই। আর আপনাদের যেটা বলেছিলাম, আমি গ্রাফিক্স কার্ড ব্যবহার করি, ন্যাভিডিয়ার যে গ্রাফিক্স আছে কন্ট্রোল প্যানেলে, ন্যাভিডিয়ার গ্রাফিক্স, এই ন্যাভিডিয়ার গ্রাফিক্স ব্যবহার করি GB-এর তরফ থেকে। আর যেটা বলেছিলাম, আমার যে ওয়াইফাই, এটা হচ্ছে আমার ওয়াইফাই, দেখুন ওয়াইফাই দিয়ে দিয়েছে আমাকে, আমার ল্যাপটপে আমার ওয়াইফাই আমি ব্যবহার করি,
আমি কোনো ডঙ্গেল আমি ব্যবহার করি না। ওয়াইফাই এর নেট প্রচুর ফাস্ট, এখানে 5 GHz নেটস দেয়। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।